যখন আমি কোনো মেয়েকে বলি যে আপু আপনার পম্পমগুলো তো অনেক বড় বড় লাগতেছে, তখন সেই মেয়েটা যা বলে আমাকে, আপনার মতো দুই তিনটা বেয়াদব দেব আমি থাপড়াইয়া ভালো করি, যতটা ফাফর আপনি মারেন ততটা পাওয়ার কিন্তু আপনার নাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান ভাই। আচ্ছা এই পোস্টে যদি তুমি এইভাবে ভিডিও করো তাহলে তোমাকে কি বলবো আমি, তুমি কি তোমার পম্পম দেখাইতেছো নাকি বিদেশি কুত্তার মতো তুমি তোমার পম্পম গুলো ধরে রাখতেছো? আই মিন বিদেশি কুত্তারা তো নিজেদের পম্পম এভাবে ধরে রাখে না, কুত্তার স্টাইল আর তোমাদের স্টাইল তো প্রায় একই দেখা যাইতেছে আমার চোখে। আরে ভাই রে ভাই, কে তুমি? আরে খালামুনি, এত তাড়াতাড়ি ভুলে গেলাম? আমারে সত্যি কথা বলতে কি, তো বাই দ্য ওয়ে আই অ্যাম আফ্রিদি ফ্রম নাইজেরিমো, এন্ড সবাই কেমন আছো? তোমরা তো সবাইকে আবারও স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি, তুমি আমি খাট ভাঙবো পাড়ার লোকের কি, তোমার অস্থির ডান্স দেখে হয়েছে আমারটা খারা কি, তোমার অস্থির ডান্স দেখে হয়েছে আমারটা খারা, তোমার সাথে আজ সারা রাত খেলবো কোনো প্রকার প্রোটেকশন ছাড়া। তুমি দেখতে থাকো আমি দেখাইতে থাকি, তুমি জ্বলতে থাকো আমি জ্বালাইতে থাকি। সে কি দেখানোর কথা বললো আমি বুঝি নাই, তবে আমি অন্য কিছুই দেখছি, আই থিঙ্ক সে এটার কথাই বলছে। কিন্তু হ্যাঁ, তারপর আমি তার ইনস্টাগ্রামে গিয়ে তার একটা স্টোরি দেখছি। এইটা কোনো প্রশ্ন হইলো ভাই? আমার মনে হয় যে কে হবে কোটিপতি এটার মধ্যে 1 কোটি টাকার প্রশ্ন, তো এটা করা উচিত ছিল। দেখ ভাই, তার কথায় তাল মিলিয়ে সাথে সাথে বাল ছিঁড়িয়া, আই মিন বাল মিলিয়া আমিও একটা কথা বলিতে চাই। তুমি দেখাইতে থাকো আমরা দেখতে থাকি, তুমি সুযোগ দিয়ে দেখো তোমাকে প্রেগন্যান্ট করে দেখাচ্ছি। বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে, তবেই না মোবাইলে চার্জ হবে, ঠিক আছে? আমার মোবাইল তো আর যেভাবে সেভাবে চার্জ হবে না সোনা। কেন? কারণ আমার মোবাইল চার্জ করতে হলে আসলেই লাগবে তোমার সোনা। তো আর ধরো না বাহানা মোনা, এই বয়সে তুমি তোমার পম্পম করেছো বড়, একটু সামনে থেকে সরো না হলে ঢুকায় দিব আবারও। কি বলছেন আপনি? যেহেতু তুমি এইসব দেখাইতেই পারো তার মানে ভালো অভিজ্ঞতা আছে তোমারও, তাহলে চলো না মনটা খুশি করে দাও আমারও। বউ থাকলেই জীবন সুন্দর, এইটা একটা বিবাহিত লোকের বিয়ের আগের কথা। দেখো তোমার হাজারো খারাপ অঙ্গি ভঙ্গি বাদ দিলাম, আমি আমার মেন কথায় চলে আসলাম। আসলে সত্য কথা বলতে আমিও অবিবাহিত, তাই আমি বলতেছি, আর বিবাহিত হলেও এই কথাটাই বলতাম যে বউ থাকলেই জীবন সুন্দর, আর যাই হোক হাত মারা লাগে না। তাকাই আসো কেন, কেম করবা? আর না না খালাম্মা, আপনি কি কন, আমার দেখে কি মামুন মনে হয় যে আমি লাইলিরে বিয়ে করলে? আই মিন আপনারা, আপনার বয়স আর আমার বয়সের সাথে কোনো মিল আছে? আগা গোড়া কিছুই মিল নাই, সাধারণত মানুষের একটা আগা মোটা গোড়া চিকন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আমার বয়সের অনেক বড়। বলেন কি, এটার সাথে ওইটার কি মিল তা আমি জানি না, তবে একটা মিল আছে। কি 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 কি? ওটা হলো আমাদের এই আপুর পিক ম্যাক্সিমাম একই স্টাইলের, আর দুর্ভাগ্যবশত আরও এক দুইটা মেয়ে আছে যারা কিনা এই স্টাইল, এক দুইটা বলতে আছি কেন, হাজার হাজার মেয়েরা এই স্টাইলে পিক তোলে। অ্যান্ড প্রথমত এখানে দুইটা রিজন আছে যে কারণে তারা এরকম ভাবে পিক তুলতে পারে, প্রথমত হলো তাদের পম্পম পারমাণিক গুমাগুলো দেখাইতে চায়, দ্বিতীয়ত হচ্ছে কুত্তার স্টাইল ফলো করে, আর তাদেরকে বিদেশি কুত্তিও বলা হয় বাংলাদেশি হওয়া সত্ত্বেও, কেননা তাদের সাথে ডগ স্টাইলে কইরা মজা আছে। দেখো অনেকে আবার বুঝে না যে ডগ স্টাইল অর্থ কি, তো ডগ স্টাইল অর্থ হচ্ছে দাঁড়িয়ে আছেন কেন, চালান চালান বলি, আল্লাহর বল হল এটা কি? আমি সিরিয়াসলি এখন অব্দি বুঝি না যে এদেরকে মোবাইলটা দেয় কে, আর দিলেও বা মোবাইল দেয় কেন, তাদেরকে পিসি দেওয়া উচিত, ক্যামেরা কিনে দেওয়া উচিত, কেননা এদের যা ক্রিয়েটিভিটি ভাই, এরা যদি চায় তাহলে বাংলাদেশের সব থেকে বড় বড় মুভিও করতে পারবে, প্রিয়তমার থেকেও ভালো ভালো মুভি করে ফেলবে, এত পরিমাণ ক্রিয়েটিভিটি তাদের, এতটাই ক্রিয়েটিভিটি যে নিজের পিছনে নিজেই বাস নিয়ে নিতেছে বন্ধুর কাছ থেকে। আসলে বন্ধু বান্ধব সব সময় পিছনে বাসই দেয়। এটা শোনার পরে লে আমার বন্ধু বান্ধব, আমরা
আপনি যদি আমার ভিডিও ডাউনলোড করতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আসলে তো আপনার ভিডিও আমি ডাউনলোড করে রোস্টিং এ লাগাই দিতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে না, হুজুর মাইয়া কেমনে রোস্টিং এ লাগাই, কথা কিন্তু সত্য। তো আপনার কথায় আপনি রাখেন, আপনি বলছেন যে আপনার ভিডিও নামাইলে আপনি যাই চাইবেন তাই দিবেন, তো আমি তো আপনার সাথে এক রাত করতে চাই। গল্প আমি খারাপ কথা বলি নাই ভাই। আরে ভাই রে ভাই, কে তুমি? আমায় দেখে আমার পিছনে সমালোচনা করার লাভ কি? যদি ভাই টাকা পয়সার দিক দিয়ে বলো তাহলে ভাই আমি পুরোপুরি লসে আছি তোমার পিছনে লেগে থেকে। আর যদি মনে করো যে সুখ শান্তি ভালোবাসা, আর মনে করো যে একটু মনের তৃপ্তি, তাহলে ভাই আমি পরিপূর্ণ তোমার পিছনে লাগা, আমার জীবন ধন্য তোমার পিছনে থাইকা, আর একটু বেশি খুশি তোমার লাগাইয়া, পিছন দিয়া। কি বলছেন আপনি? তোমার কথা অন্য কোনো জায়গায় লাগাইয়া, আর আমার প্যান্টের নিচেরটা তোমার পাজামার নিচের। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।